উত্তরবঙ্গ একদিন দেখবেন পশ্চিমবাংলায় এক নম্বর স্থানে ট্যুরিজমে পৌঁছবে। রাজ্যের পর্যটনের উন্নয়নে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে তাঁর নজর উত্তরবঙ্গে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে উত্তরবঙ্গের পর্যটনের পক্ষে জোর সওয়াল করলেন মমতা। বললেন, উত্তরবঙ্গ কি ছিল বলুন তো? আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে সেক্রেটারিয়েট হোক, আমরা করে দিয়েছি। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গ ট্যুরিজমের নাম্বার ওয়ান হোক, আজকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সারা বিশ্বে নাম্বার ওয়ান ডেস্টিনেশন হয়েছে। আজকে সেফ ট্যুরিজম কারা করেছে? আমরা করেছি। সেফ হাউস কারা করেছে? আমরা করেছি। সাফারি পার্ক কারা করেছে? আমরা করেছি। ভোরের আলো কারা করেছে? আমরা করেছি। আলিপুরদুয়ার নতুন জেলা কারা করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কারা করেছে? আমরা করেছি। ইউনিভার্সিটি থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, সার্কিট বেঞ্চ থেকে শুরু করে, আমরা সব করে দিয়েছি। সব মিলিয়ে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নয়ন হয়েছে, ফলে পর্যটক প্রান্তে সেজে উঠেছে উত্তরবঙ্গ। ফলে দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, চান মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না, এগুলো শুধু কুৎসা আর অপপ্রচার। এরপরে উত্তরের তিন জেলার উন্নয়নে রাজ্য সরকার কী কী প্রকল্প করেছে তার খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমরা চা সুন্দরী যেমন করব, যাকে ঘর দিতে পাচ্ছি না তাকে আমরা পাট্টাও করে দেব। এবং চা বাগানের জমি তো বলতে গেলে আমাদেরই জমি, আমাদের জমিটা আমরা চা বাগানের মালিকদের রিকোয়েস্ট করব, যাতে চা বাগানের মজদুররা তারা পায়। চা শ্রমিকরা যারা কাজ করতে যায় তাদের বাচ্চাদের কোথায় রাখবে একটা চিন্তা হয়? কেউ পিঠের মধ্যে বাচ্চা বেঁধে নিয়ে যায়, বাচ্চাটাও বেচারা ভালো করে ঘুমোতে পারে না, থাকতে পারে না, খেতে পারে না। তাই তাদের জন্য চিন্তা ভাবনা করে আমরা 70টা, আমরা 113টা ক্রেশ তৈরি করে দিচ্ছি। মায়েরা যখন কাজ করতে যাবে, চা বাগানের শ্রমিকেরা বাচ্চাটাকে সেখানে রেখে যাবে, তারা সেখানে পড়াশোনা করবে, ভালোভাবে থাকবে, আবার মার যখন ছুটি হয়ে যাবে বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসবে। হেলথ সেন্টার 43টা আমরা করছি নতুন করে, তার কারণ এই চা বাগানের জায়গাগুলোতে পরিষেবা যাতে মানুষ আরও পায়। অ্যাম্বুলেন্স 43টা আমরা দিচ্ছি, এবং আমরা পার্ট টাইম ডাক্তার নার্সও দিচ্ছি যাতে মানুষ সুযোগ পায়। বিজেপির নাম না করে মমতা অভিযোগ করেন, উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত করছে অনেকে, সামান্য কিছু দিয়ে মানুষের মগজ ধোলাই করতে চাইছে বিরোধী শিবির, কিন্তু উত্তর দক্ষিণ নিয়ে পশ্চিমবঙ্গ সবাই এক থাকুন। অনেকে অনেক রকম বলবে, কিছু কিছু নেতা আছে না এখান থেকে ওখান থেকে কিছু কিছু পায়, তারা কখনো বলবে এ এটাকে আলাদা করে দাও, ওটাকে আলাদা করে দাও, সেটাকে আলাদা করে দাও। কেন, তুমি প্রধানমন্ত্রী হবে না তুমি মুখ্যমন্ত্রী হবে না তুমি বিড়ি মন্ত্রী হবে? আমার বিড়ি শ্রমিকরা বিড়ি মন্ত্রী হওয়ার জন্য আছে, তোমার দরকার নেই, সারাক্ষণ শুধু ভাগ করে দাও। তো পশ্চিমবঙ্গ যদি উত্তরবঙ্গ এক না থাকে, খাবারটা কোথার থেকে আসবে? এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।